সাধু হয়ে পরের বউ চুরি করে নিছে, অনেকেই বলে দেখবেন, বলে না? তাহলে একমাত্র তোমার জন্য সাধুরা বিশ্ব চরাচরে কলঙ্কিত হয়েছে, এহেন কর্ম কেন করলে তুমি? তাই একটু সুন্দরভাবে সমাধান চাই। যে তা যুগের অত্যাচারী সাধক বাবা, হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন সাধক আবার অত্যাচারী হয়? আমি বলবো হয়, এটা কিন্তু মিথ্যা কথা নয়। অত্যাচারী সাধক ত্রেতা যুগে একজন রয়, সে কে? সুরপানখা গিয়ে রাবণকে বলছে, দাদা তুমি জানো তোমার যে এতগুলো ঘরের রমণী, এতগুলো নারী, এর থেকেও বনের ভিতরে দেখলাম একজন অতিব সুন্দর নারী এসেছে। এই কথাটা যখনই শোনে সঙ্গে সঙ্গে রাবণ বিকট মূর্তি ধারণ করে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই নারী এসে থাকুক না কেন, আমি ওই নারীকে গিয়ে হরণ করে নিয়ে আসবো, আমি তাকে আমার রানী বানাবো। সুরপানখা দেখিস আমি সেই রানীকেও হরণ করব। কয় রাম নামেই মুক্তি পান জীবের যত নর নারী, আসো সবাই রাম নাম করি, এই নামে মুক্তি হয়। তাহলে বিশ্ব চরাচরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, যে নাম রয় এত নাম করে সবাই, কই তাও তো মানুষের মুক্তি ঘটে না ধরায়? কি ঘটে বাবা, সবাই তো নাম করে, কে করে না? এখন কথাটা খাটি বলতে চাই পরিপাটি, ওই রাবণ নারীর কেশ ধরেছে জন্যে আপনারা যদি মনে মনে ভাবেন যে না বাড়িতে গিয়ে বউয়ের কেশ ধরবো, তাহলে কিন্তু মুশকিল। যদি কেউ মনের ভুলে বউয়ের কেশ ধরেন তাহলে মনে করে নেবেন তাই ডিভোর্স, নাহলে বিছানায় নাই ঠাই। তবে আজকে একটা কথা খুব ভালো লাগলো, আমার এই যে জমরা আছে যেসব কথা জিজ্ঞাসা করে গেছে, কি বলবো আপনাদের কাছে, মানে রাবণের সঙ্গে কোনোদিন পারে নাই তো, অনেকের অভ্যাস আছে, কয় আমি আমি যদি না পারি গ্রামের কাউকে পারতেও দেবো না, আছে না অনেকজন আছেন না, কয় আমি যদি না পারি গ্রামের কাউকে পারতেও দেবো না। হরিবল হরিবল। কয় মা, আজকে মার্কেটে যেয়ে মারামারি করলাম, দুই তিনজনের নাক মুখ ফাটাই দিয়ে আসলাম। কয় বাবা তাহলে তোর গায়ে এত ধুলা কেন? কয় মা বোঝো না আমি সবার তলের মধ্যে পড়ছিলাম। মানে রাবণের দশা তাই, সাধুকে অপমান করলো কেন? এক নম্বর জিজ্ঞাসা জবাবটা দেন, দুই নম্বর জিজ্ঞাসাটা কি তোমার কাছে বলে রাখি, সীতাকে হরণ করলে চুলের মুঠি ধরে সীতাকে নিয়ে গেলে, তিন নম্বর জিজ্ঞাসা কি শোনো আমার পরাণ পাখি, ওই যে অশোক কারণে সীতাকে দিলে ঠাই, এই কারণটা একটু বলবে সবাই? ওরে আমি আগে বন্দি শ্রীগুরুর চর, আর যিনি আমার জ্ঞানের মহাজন, আর যে চরণ ভজিলে পরে এই জীবের আর জড়া মরা থাকে না রে, জগতে জন্ম মৃত্যু চিরতরে হইয়া যাই বারণ। বন্দি আমি পিতা মাতা বলি যাদের ঋণ শুধিতে নাই ক্ষমতা, ভজন বড় কঠিন কথা, আমার থাকিতে মানব জীব, যাদেরই কৃপা বলে আসিয়া এই ভূমণ্ডলে, যাদেরই কৃপা বলে আসিয়া এই ভূমণ্ডলে, পেলাম সাধের মানব জীব। সভাতে বন্ধনা করি নর নারী সাধু গুরু বৈষ্ণব যতই হেরি, সভা পরে আছেন আমার যত মায়ের গণ, এক মা রাখিয়া ঘরে কত মা পাই এ আসরে, এক মা ছেড়ে ঘরে কত মা পাই এ আসরে, ভুল টুটি করিবেন মার জো, বন্দি আমি ভগবতী তার শ্রীচরণে হইয়া মতি,
সঙ্গে ভোজি নটরাজ চড়ো তারা যদি কৃপা করে নাচব গাইব এ আসরে, তারা যদি কৃপা করে ওরে মন নাচব গাইব এ আসরে, ভয় কি সভাতে এখন আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি বড় জ্ঞানী গুণী বাসুদেব নামে তিনি, তার সঙ্গেই ভাবের লড়াই হয়, তারে এক সূত্র দিয়া আমি এক সূত্র নিয়া সভা পরে দুজন মিলে বাঁধাব লড়াই, সঙ্গত তার আছেন যারা কি সুন্দর বাজনা বাজাই তারা, এই যে করেছে মধুর বাজার তাদেরও চরণে মতি আমি অতি মুড়মতি, শ্রীপাদ পদ্মে কৃপা করে দেবেন বটে ঠাই, আমার বাউল গুরু শিবু মহন্ত যার গুণের নাহি অন্ত, যাব দুয়ারে তাহার বসদ হয় তাহারি কৃপা পেয়ে দাঁড়াইলাম বাউল গানে, তাহারি কৃপা পেয়ে দাঁড়াইলাম বাউল গানে, শ্রী চরণে মস্ত কোনুয়া তুমি এসো মাতা সরস্বতী, তোমার শ্রী চরণে জানাই ভক্তি উন্নতি, আমি অতি মুড়মতি আর না জানি সাধন শক্তি, মা তোমার কৃপা দৃষ্টি করো বরিশন, এবার তোমার যন্ত্র তুমি ধরে শুরু দাও তুমি মোরে, তোমার যন্ত্র তুমি ধরে মাগো শুরু দাও তুমি মোরে, গাইতে পারি যেন বাউল কৃত নামে, গাইতে পারি যেন বাউল কৃত নামে, গাইতে পারি যেন বাউল কৃত নামে, গাইতে পারি যেন বাউল কৃত। এখানে রেখে গুরুর চরণে স্মরণ তাই এইবার একটি গানের মাধ্যম দিয়ে ঈশ্বরের চরণে স্মরণ রেখে আসবো আমাদের পালা প্রসঙ্গর দিকে। আজকে কমিটির সিদ্ধান্ত মতে, কমিটির আদেশ পালন করে আলোচ্য বিষয় হবে একদিকে যিনি আমাদের আত্মাকে হরণ করে নেয়, যাকে সকলে পায় ভয়, তার পূজা করুক আর না করুক বাবা প্রত্যেকের তার দরকার আছে, প্রত্যেকের ঘরের কোনায় একদিন যাবে সে কে, সে হলেন আমাদের বিচারকর্তা, আমাদের হিসাব কষে নেয় কী করলাম পাপ, কী করলাম পুণ্যি, কোনটা করলাম ভালো, কোনটা করলাম মন্দ, তাই এই যে ভালো মন্দর হিসাব যে নেয় সে হলেন যম। এই যে যম এর কিন্তু কম নয় দোম, হরিবল হরিবল, যার কারণে নাম হয় যম। এই যম আমাদের সকলকে হরণ করে নিবে এমন একটা সময় আসবে বিধাতার বিধান অনুসারে, যখন আমাদের আয়ু হয়ে যায় ক্ষয়, তখন যে কখনো মরণকে করে নাই ভয় তার পিছনেও যম রয়। তাহলে যম আমাদের শেষের দিনে অবশ্যই আমাদের প্রয়োজন, যম কাউকে ক্ষমা করে না, কাউকে ছাড়ে না, কি মা কি বাবা, হ্যাঁ হও না দাদা তাই, যমের হাত থেকে কোনো মুক্তি নাই। তাই একদিকে রবে যম, আর একদিকে চেতাযুগের অত্যাচারী সাধক বাবা। এবার আপনারা বলতে পারেন সাধক আবার অত্যাচারী হয়, আমি বলবো হয়, এটা কিন্তু মিথ্যা কথা নয়, অত্যাচারী সাধক ত্রেতাযুগে একজন রয়, সে কে
সে হলেন রাবণ মহাশয়। তিনি হলেন পরম বৈষ্ণব, সবাই জানেন, সবাই মানেন, পরম সাধু, এটাও সবাই জানেন, শুনেছেন, তাই পড়েছেন ভাই। হ্যাঁ, কিন্তু পরম সাধু হয়ে, পরম বৈষ্ণব হয়ে যম যা কর্ম করে গেছে বিশ্বের বাজারে, একটাও বৈষ্ণব কর্মের সঙ্গে কোনো মিল নাই, একটাও সাধুর কর্মের সঙ্গে যমের মিল নাই। কিন্তু পরম বৈষ্ণব উপাধি পেল যে তা যুগে রাবণ মহাশয়। তাহলে আলোচ্য বিষয় একদিকে থাকবে যম, আর একদিকে রাবণ। এইবার বিপক্ষের ভাবুককে সেই রাবণের ভূমিকা দিয়ে আমি যমের ভূমিকা নিয়ে একটু লড়াই বাধাইয়ে যাই। তবে লড়াই হবে, মারামারি হবে, কিভাবে? লাঠি ঠাঙ্গা দিয়ে না বাবা। এই যে বাউলের মারামারি হয় কিভাবে জানেন? বাউলের মারামারি হয় মুখে মুখে, মানে কথা দিয়ে কথা কাটি, লাগবে না ঝাঁটা আর লাঠি। হরি বল, হরি বল। তাহলে রাবণ হলেন পরম বৈষ্ণব, রাবণ পরম সাধু, রাবণ পরম যোগী, রাবণ পরম ধ্যানী। এইভাবে রাবণ কিন্তু ত্রেতা যুগে হয় জ্ঞানী। তাহলে একটা জ্ঞানী মানুষ যদি অজ্ঞানের কাজ করে বাবা, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। যার জ্ঞান নাই সে যদি করে সে মুক্তি পায়, আর যার জ্ঞান আছে, জ্ঞান থাকতে যদি অজ্ঞানের কাজ করে তার মুক্তি হয় না ধরায়। দেখবেন যে মানুষটা ভালো না, আগাগোড়ায় ভালো না, ও যদি অকাম কুকাম করে, কেউ যদি ধরে মারে, আর একজন কয় তুই জানিস না, অর্থ স্বভাবে এরকম, এটা হয়। কিন্তু কিন্তু যার জ্ঞান আছে, যে কখনো অন্যায় কাজ করে না, যে সাধু, তার আশা করি কখনো বদনাম হয় না। আর যদি বদনাম হয় তার মান আর ঠিক থাকে না। তাহলে রাবণ পরম বৈষ্ণব, তার এতটাই সাধনার জোর, তার সাধনার জোরে স্বর্গের যত দেব এবং দেবতারে তার দাস দাসী করে রাখে তার ঘরে। হ্যাঁ, স্বর্গের লক্ষ্মী যিনি, এই রাবণের ঘরে রাধুনী হন তিনি, সরস্বতী যিনি রাবণের ঘরে প্রাইভেট মাস্টার হন তিনি। এমনকি যে যম যে কাউকে ক্ষমা করে না, কাউকে মানে না, সকলের বাড়িতে দেয় হানা, সেই যমকে পর্যন্ত ছাড়ে নাই, যমকে পর্যন্ত দিয়ে ঘোড়ার ঘাস কাটায়। তাহলে কতটাই তার সাধনার জোর। কিন্তু তুমি ভালো করে দিয়ে দেখো দৃষ্টি, যা কর্ম করেছো একটাও ভালো কর্ম করো নাই, তাই তোমার পাপ হইতে মুক্তি পাওয়ার কোনো কায়দা নাই। এইবার মনে আছে ভাবো, ধীরে ধীরে সকলের বল শেষ হয়ে যায় বাবা। তাহলে তুমি যা কর্ম করে গেছো, তোমার দেহের বল আর নাই, কারণ পাপের ঘোড়া তোমার পরিপূর্ণ হয়ে গেছে। এইবার আমার সঙ্গে তোমার যমালয়ে যেতে হবে, যমালয়ে তুমি যাবে আমার সাথে, তাই ভালো করে তোমার হিসাবটা এইবার আমি কষতে চাই। এইবার রাবণ বেটা তুমি যাবা কোন জায়গায়? তোমার যাওয়ার কায়দা নাই, তুমি যত বড়ই বলবান হও না কেন, যত বড়ই মস্তান হও না কেন, যত বড়ই ধনী ব্যক্তি হও না কেন, শেষের দিনে আমার কাছে আসতেই হবে, তাছাড়া তোমার উদ্ধার নাই, কারণ আমি তো তোমার পাপ পুণ্যের বিচারটা করবো ধরায়। তাই রাবণ এখনো সময় আছে বলি তোমার কাছে, এখনো সময় আছে, এখনো ভালো কর্ম করো, এখনো তোমার কর্মকে পরিবর্তন করো। যে রাবণ পরের বউ চুরি করে, আপনারা ধরেন তাই, পরের বউ যে চুরি করে, আমি মনে করি না এইটা সাধুর কর্ম হয় বিশ্বের বাজারে। তাহলে তুমি রামের বউকে হরণ করলে, মানে সীতাকে হরণ করে নিলে, পরের সংসার নষ্ট করলে, এইটা মনে হয় না সাধুর কর্ম হয়? ইহান কর্ম কেন তোমার মধ্যে রয়? রাবণ একটু বলবে, ধর্ম সবার ঠাই,
এবার জিজ্ঞাসা আমার শুরু হয়ে গেল, আরও কিছু জিজ্ঞাসা তারে করা ভালো। সীতাকে যখন রাবণ হরণ করে নিল বাবা, যখন রাবণ সীতাকে হরণ করে নেয়, আপনারা সবাই জানেন, কারো অজানা নাই, রাবণের ব্যাসে কিন্তু সীতাকে হরণ করে নাই, মানে রাবণ রূপে সীতাকে হরণ করে নাই, করলটা কি, সাধুর বেশ ধরল, এই জায়গাতে সাধুর মান খোয়ালো, সাধুর বেশ ধরে সীতাকে হরণ করে নিল। তাহলে তুমি সাধুকে পর্যন্ত অপমান করতে ছাড়ো নাই। এখনো সমাজে কিছু ব্যক্তি আছে যারা সাধুর দিকে আঙ্গুল তুলে বলে, হ্যাঁ হ্যাঁ সাধুদের চরিত্র কেমন জানা আছে, এর প্রমাণ রাবণ সাধু হয়ে পরের বউ চুরি করে নিছে, অনেকেই বলে, দেখবেন বলে না। তাহলে একমাত্র তোমার জন্য সাধুরা বিশ্ব চরাচরে কলঙ্কিত হয়েছে, এহেন কর্ম কেন করলে তুমি, তাই একটু সুন্দরভাবে সমাধান চাই। মনে আছে ভাবো, সুর ছন্দের মাধ্যমে দিয়ে আরো কিছু জিজ্ঞাসা আমি তার কাছে তুলে ধরতে চাই। এইবার কল্পনাতে জম হইয়া গো, ওরে আমি সভাতে দাঁড়াই, বিপক্ষেতে তার রাবণ শুনি তিনি নাকি বৈষ্ণব বেটা ভাই, আজকে আলোচ্য বিষয় একদিকে রাবণ আর একদিকে দম, কারো কিন্তু কম নয় দম, কিন্তু যা কর্ম করে গেল রাবণ, একটাও ধর্ম কর্মের সঙ্গে মিল নাই বলি এখন, তুমি সীতাকে হরণ করলে, সাধুকে তো কলঙ্কিত করলেই, এতে দুঃখ নাই, আমরা সবাই জানি ধরায় কি নারী কি পুরুষ, আমরা সবাই জানি একটি তত্ত্ব, ধরলে নারীর কেশ পুরুষের আয়ু হয়ে যায় শেষ, এটা কিন্তু মিথ্যা কথা নয় বাবা। যদি কোনো পুরুষ বাড়িতে মদ খেয়ে গাঁজা খেয়ে অনেক সময় অশান্তি করে, বউড়ে ধরে মারে, হ্যাঁ মানে বিড়ালের রাগ বেড়ার সাথে খাটাইয়ে দেয়, এইরকম পুরুষ সমাজে কিন্তু দুই একটা রয়, মনে ভাবেন তাই, কোনো পুরুষ যদি কোনো নারীর কেজে ধরে অত্যাচারও করে, 100 বছর আয়ু হলে 50 বছর ধরে, মানে আয়ু যদি 100 বছর রয়, 50% কেটে 50 বছর হয়ে যায়, তাহলে নারীর কেশ ধরলে আয়ু শেষ হবে, তাহলে রাবণ তুমি কি করলে, চুলের মুঠি ধরে সীতার রথে তুলে নিলে, আচ্ছা এটাই কি সাধুর ধর্ম হলো বিশ্ব সভা তলে, কেনই বা ইহান কর্ম রাবণ তুমি করো, তাই একটু সুন্দর ভাবে বুঝাইবা তুমি আসিয়া সভাই, তাহলে সীতার হাতে ধরে নিতে পারত তা করে নাই, চরণ ধরে নিতে পারত তা করে নাই, করলটা কি না, সীতার চুলের মুঠি ধরে তাকে রথে তুলে নিলেন। ও রাবণ এখন দেখি বিচার কষে, তাই তোমার তো আর আয়ু নাই, এবার চলো আমার সঙ্গে জমালয়ে ভাই, মনের মতন করে তোমাকে একটু সাহিস্তা করতে চাই। হ্যাঁ সীতাকে নিয়ে চলে গেল, কোথায় রাখলো এত বড় লঙ্কা, রাবণের এত বড় লঙ্কা সেখানে রেখেছিল না, তাহলে সেখানে সীতার জন্য কোনো জায়গা নাই। ও রাবণ
তুমি সীতাকে নিয়ে অশোক কাননে রাখলে ইহারই কি কারণ? এত বড় লঙ্কা তোমার ছিল, তার মধ্যে একটা ঘরও কি সীতার জন্য হয়নি? কেনই বা, কেনই বা সীতাকে নিয়ে রাখলে অশোক কাননে যে তাই, অশোক কাননের বিবরণ একটু দেবে যে সভাই। হরিবাল 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 হরিবাল। এই তো আমার প্রথমবারে তাহার কাছে ভাবের আয়োজন, দেখি কোনোভাবে এসে জবাব দিবে রাবণ জনার্দন। তবে কেন প্রথমবারে তাহার কাছে বেশি কথা কই, বেশি কথা কইয়ে কেন আমি সভাই দোষী হই? একে একে চারটি কথা কিন্তু হয়ে বটে গেছে, সুন্দরভাবে ধরে ধরে জবাব দিবে পাশে। আসতে তাহলে জিজ্ঞাসা হলেন সাধুকে অপমান করলো কেন? এক নম্বর জিজ্ঞাসা জবাবটা দেন, দুই নম্বর জিজ্ঞাসাটা কি? তোমার কাছে বলে রাখি, সীতাকে হরণ করলে, চুলের মুঠি ধরে সীতাকে নিয়ে গেলে, তিন নম্বর জিজ্ঞাসা কি? শোনো আমার পরাণ পাখি, ওই যে অশোক কাননে সীতাকে দিলে ঠাই, এই কারণটা একটু বলবে সবাই? এবার আসর আমার ছেড়ে দিতে চাই, তার আগে ছোট্ট করে একখানা গান গাই। ওরে এইখানেতে ছেড়ে দিয়ে আমার ভাবের গান, এইবার সুন্দর ভাবে দিয়ে যাবে তার ভাবের প্রমাণ। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, সভা পরে শ্রবণ করলেন যত সুধীজন। আলোচনা করতে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, সকলে ক্ষমা করবেন এই নিবেদন নিবেন শোনেন মহাশয়। এইবার যা জিজ্ঞাসা তাহার কাছে আমি করে গেলাম ভালো, সুন্দরভাবে জবাব দিবে শুনবেন সকল। তবে আরে কেন বেশি বেশি সবাই বলতে যাই, অল্পে অল্পে রেখে দিব আমার ভাবো তাই। তবে তবে যাক চলে বেশি বলে প্রয়োজনও নাই, এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। এরপরে রাবণ ব্যাটা সভাতে আসবে, তাহার ভাবের কথা কিন্তু তিনি যে বলিবে, তিনি দেখি কোনোভাবে জবাব দিয়ে যায়, কোনোভাবের তত্ত্বধারা উঠাইয়া লয়। পরের বারে সেইভাবে সভাতে দাঁড়াবো, আরও যত গোপন কথা খুলিয়া জানাবো। আমি অতি মূঢ় মতি বিচিত্র নাই জানা, সাধু কি তত্ত্ব কথা করব আলোচনা, তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। বিদ্যা বুদ্ধি জ্ঞান কিন্তু কোনোটাই নাই, সকলের পদানত ক্ষমা ভিক্ষা চাই। আমি অতি মূঢ় মতি বিচিত্র নাই জানা, এই সাধ্য তত্ত্ব কথা করি আলোচনা। এই আসরে থাকেন যদি মিয়ামুল্লা ভাই, বান্দা হয়ে তাদেরকে সালাম জানাই, সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবে যদি হইতে পারে আমার দরজা গাওয়া। এইখানেতে আমার ভাব আমি সঙ্গ করি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরিবল 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 হরিবল, জয় রাধে জয় রাধে জয় রাধা মাধব। এবার আসবে রাবণ ব্যাটা, তাই দেখি তার কাছে আমরা বিধান কি পাই। যম মহাশয় জিজ্ঞাসাগুলো কি বলছে শোনো রাবণ, সারা জীবন তোমার সঙ্গে কোনোদিন পারি নাই, তাই আজকে তোমার কাছে করি জিজ্ঞাসন, সঠিক সঠিক জবাব করবে বিশ্লেষণ। ও বাবা জিজ্ঞাসা কখন করলো জানেন? রাবণ রামের বাণে মরবে প্রাণে, আর কিছুক্ষণ পরেই তার হয়তো প্রাণপাখি উড়ে যাবে। এহনো সময় যম সম্মুখে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ, এতে প্রমাণ হয়ে যায় যে রাবণ কত বড় বলবান ছিল। তাই যমরা জিজ্ঞাসাগুলো করলো কখন? না রামের বাণে রাবণ মরবে প্রাণে, এহন অবস্থায় মৃত্যু সজ্জায় এই সময় সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ, কারণ কোনোদিন যুদ্ধে বুদ্ধিতে
কোনো সময় কোনো দিন রাবণের সঙ্গে পেরে ওঠে নাই। একটা কথা খাটি, আপনারাও জানেন তাই, হাতি যদি বিপদে পড়ে চামচিকাও নাকি লাথি মারে। আজকের অবস্থা হচ্ছে তাই, মানে রাবণ এখন মৃত্যুসজ্জায়। এই সময় জিজ্ঞাসার পর্ব হলো চালু, কয় এইটা হইলো কেন, ওইটা হইলো কেন, তুমি বৈষ্ণব, তুমি আমার কাছে কবা, তুমি সাধুদের অপমান করলা, যিনি হচ্ছেন সীতা তাকেও তুমি বাদ দিলা না, তাকে করলে হরণ, তাকে রাখলে কেন অশোক কানুন, তাই তো বাবা এইসব জিজ্ঞাসা করলো। আমিও শুনলাম তাই, এখন যেসব কথা জিজ্ঞাসা করেছে কিঞ্চিত হলেও জবাব দিতে হবে। কেন আপনারা ধৈর্য ধরে বসে রয়েছেন সভ্য সবার ঠাই, এবার আপনাদের কাছে পুরো ভাগে জানাতে চাই, ভুলভ্রান্তি হয়তো অনেক হতে পারে, নিজের সন্তান মনে করে ক্ষমা চোখে দেখবেন আসরে। কেননা আমি তো আর রাবণ না, আমি কি রাবণ, এখন যদি আমি রাবণ হই, যদি রাস্তা দিয়ে যাই কতজন যে ধরে পিটাবে তার ঠিক নাই। যদি রাবণ হই, আর যদি রাবণ হয়েও যাই, আমার চেহারার সাথে মানান আছে, ও বাবা মানান আছে, মা মানান যায়। রাবণ হচ্ছে তার হাইট অনেক মোটা কাটা, মানে দেখতে খুব সুন্দর, কি তার চেহারা হতে হবে বিকট, তবেই না রাবণ মানাবে। কিন্তু আমি যদি রাবণের পাশে গিয়ে দাঁড়াই আমাকে চামচিকা মনে হবে। তবে রাবণ হতে পারবো না করলাম ঘোষণা, তবে রাবণের পক্ষের উকিল হয়ে যেসব কথা জিজ্ঞাসা করেছে যতটুকু গুরুকৃপায় জেনেছি ততটুকুই ধরে তুলতে চাই, আপনারা শুনবেন সবাই। তারপরে যমরাজের কাছেও যাবো, কেননা ভাবতে পারে হেমতাবাদ থেকে এসেছি, তার কাছে জিজ্ঞাসা খালি করেই যাব, না অসম্ভব, আজকে তার কাছেও যাব। এবার একটা সুর লাগাই, ধীরে ধীরে তার জবাব দিতে চাই। শোনো শোনো যোগো যমরা, তুমি শোনো দিয়া মন, আজকে যেসব কথা করলে তুমি সবাই জিজ্ঞাসা, একে একে সেসব কথা আমি বলতে চাই, তোমার যত মনের আশা আছে বোঝাবো তোমায়। তাহলে এক নম্বর জিজ্ঞাসা, সাধুর পোশাক পরে কেন সীতাকে হরণ করলে, মানে কথা হচ্ছে তাই এখন সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পেলে কিছু সংখ্যক মানুষ আছে টিটকারি করে, একমাত্র তোমার কারণ, হে রাবণ বলবে, ও মা রাবণ কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে মনের ভিতরে একটা চিত্র অঙ্কন হয়ে যায়, রাবণ শব্দটা শোনা মাত্র মনের মনোদর্পণে একটা চিত্র অঙ্কন হয়ে যায়, কি রাবণ হচ্ছে অত্যাচারী, রাবণ দুরাচার, রাবণ হচ্ছে পাপি, রাবণের মতো খারাপ আর পৃথিবীতে কেউ নাই, এটাই সবার হয় ধারণা। কিন্তু যে রাবণকে আমরা চিনি, সে রাবণ অত্যাচারী, সে রাবণ অপরাধী, সে নারীকে করেছে হরণ। যে রাবণকে চিনি এটা হচ্ছে বহির জগতের রাবণ। কিন্তু এই রাবণের ভিতরে বসে তার অন্তঃস্থলে এক রাবণ আছে। আজকে যতক্ষণ আলোচনা হবে সেই রাবণ নিয়ে, রাবণের ভিতরে কোন রাবণ বসে রয়েছে, যেই রাবণ আছে সেই রাবণ হচ্ছে মহাবৈষ্ণব, সেই রাবণ হচ্ছে সাধু। তাহলে এই রাবণটা কে, কোথায় ছিল, কেমন করে এলো ত্রেতা যুগে, এই রাবণ আসলো কেমন করে, এই যে রাবণ এবং তার ভাই ছয় মাস ঘুমায় ছয় মাস জাগে, যাকে কুম্ভকর্ণ বলে সকলে, এই রাবণ আর কুম্ভকর্ণ আর কেউ নয়, এই রাবণ কুম্ভকর্ণ এরা দুই ভাই, সত্য যুগে ছিল নারায়ণীর দ্বারের দ্বারি, নারায়ণ এবং নারায়ণীর দ্বারের দ্বারি বৈকুণ্ঠে। সেখানে একটা ঘটনা ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল না, ওই যে দ্বারের দ্বারি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে, ভিতরে যদি কেউ প্রবেশ করতে যায় ওই জয় বিজয় বাধা দেয়, যদি প্রবেশ করার সময় না থাকে, নির্দিষ্ট
নির্দিষ্ট টাইম মতো প্রবেশ করা যায়, তাছাড়া প্রবেশ কেউ করতে পারে না। তাদের কাজ হচ্ছে বাধা দেওয়া, যেমন সিকিউরিটি গার্ড ব্যাংকের বাইরে পাওয়া যায়। এই জয় বিজয় প্রত্যেক দিনের মতন দাঁড়ের দাঁড়িয়ে সেজে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সম্মুখে চারজন মুনি এসে জয় বিজয়কে ডেকে ডেকে বলছে, জয় বিজয় তোমরা দু ভাই পথ ছেড়ে দাও, আজকে প্রভুর চরণ আমরা দর্শন করতে এসেছি, অনেক দিন হলো প্রভুর চরণ দর্শন করি না, প্রভুর প্রসাদ পাই না। চারজন মুনিবরকে সনক, সনাতন, সনত কুমার, এই যে চারজন মুনিবর আসলো, বলছে জয় বিজয় বলছে না এখন প্রবেশ করা যাবে না, এখন প্রবেশ আছে নিষিদ্ধ, কেননা তারা আছে শয়নে, প্রভু এখন শয়ন আছে, এখন ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। মুনিবর বলছে তাই হয় নাকি, কতদিন ধরে প্রভুর চরণ দর্শন করি না, জয় বিজয় পথ ছেড়ে দাও, ভিতরে প্রবেশ করতে চাই, বলছে না হবে না। চারজন মুনিবর যখন জোর করে প্রবেশ করতে যায়, জয় বিজয় বাধা দিয়েছিল, ধাক্কা লেগেছিল গায়ে। যখন জয় বিজয়ের গায়ে ধাক্কা লেগে মুনিবর পড়ে গেছে মাটিতে, পড়ে যাওয়া মাত্র ক্রোধান্বিত হয়ে অভিশাপ করল, জয় বিজয় মনে পেলাম তাপ করলাম অভিশাপ, আজকে যে রাক্ষসের মতো ব্যবহার করলে অভিশাপ করলাম, তোমাকে রাক্ষস কুলে জন্ম নিতে হবে। যখন এই অভিশাপ করল জয় বিজয়কে, সঙ্গে সঙ্গে করজোড়ে মুনিবরদের কাছে গিয়ে বলছে, হে মুনিবর আমরা প্রভুর চরণ ছাড়া হয়ে থাকতে পারবো না, রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে পারবো না, যদি অপরাধ করেও থাকি তাহলে করে দাও ক্ষমা, আমরা এই রাক্ষস কুলে যেতে পারবো না, প্রভুর চরণ ছাড়া হতে পারবো না। বলছে শোনো, অভিশাপ হয়ে গেছে, বাক্য ব্রহ্ম যেটা বের হয়ে গেছে এটা আর ফেরত নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে গিয়ে বলছে, হে প্রভু দয়াময়, হে দিনের দরদি, মুনিবর করেছে অভিশাপ, রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হবে, তোমার চরণ ছাড়া হয়ে তো থাকতে পারবো না, তাহলে কি এই অভিশাপ থেকে মুক্তি পাবো না? প্রভু বলছে তাই, মুনিবর অভিশাপ করেছে, মুক্তি পাওয়ার উপায় নাই, তবে হ্যাঁ যে সাজা তোমাদের ভোগ করতে হবে সেটা আমি কমাতে পারি। বলছে কেমন ভাবে? বলছে হ্যাঁ, যদি তোমরা ধরাধামে যাবে যখন, যদি তোমরা তাড়াতাড়ি আমার চরণ পেতে চাও, তাহলে শত্রুরূপে জন্মগ্রহণ করতে হবে, তাহলে আমার চরণ তাড়াতাড়ি পাবে, আর যদি মিত্ররূপে যাও তাহলে আমার চরণ পেতে অনেক সময় লেগে যাবে, তাহলে বলো তোমরা কোন রূপে যাবে? বলছে আমরা মিত্র হতে চাই না, আমরা শত্রু হয়ে জন্মগ্রহণ করব। তবে হে দয়াল, হে দিনের দরদি, এই কথা দাও, শত্রুরূপে জন্মগ্রহণ করব, তবে তোমার হাতেই যেন আমাদের নিধন হয়, আমরা অন্য কারোর হাতে নিধন হতে চাই না। বলছে ঠিক আছে তাই হবে, কথা দিলাম, আমার হাতেই তোমাদের নিধন হবে। এই জয় বিজয় দেখো বটে অভিশাপের ফলে, রাক্ষস কুলে জন্মগ্রহণ করলো ওই নাত্রেতা যুগে, ত্রেতা যুগে জন্মগ্রহণ করলো, কে হলো? না হলেন লঙ্কা অধিপতি রাবণ, তার ভাই কুম্ভকর্ণ, এই যে দুইজন দুই ভাই জয় আর বিজয়। এইদিকেতে আজকে যাকে নিয়ে আলোচনা, সীতা, সীতাকে হরণ করল। হ্যাঁ অজমরাজ, এই যে তুমি যাকে বলছো সাধু, সাধু বলে অপমান করলে এতক্ষণ শুনলাম, এই মহাবৈষ্ণবকে
এই মহাবৈষ্ণবকে বৈষ্ণব ভোজন করিয়েছিল সীতা। দশরথের ঘরে আসলো হচ্ছে রাম লক্ষ্মণ ভরত শত্রুগণ, তাই তো মা? এদিকে সীতা জন্মগ্রহণ করেছে, সীতার পিতা মনে মনে ভাবে তাই। জনক রাজা ভাবছে আমার এই কন্যাকে এমন একজন পাত্রের হাতে দিতে চাই যেন আমার কন্যার কোনোদিন অভাব না হয়, কোনোদিন যেন দুঃখ না পাই, একজন সুপাত্র চাই, একজন বলবান পাত্র চাই। তাহলে এমন পাত্র পাবো কোথায়? মুনিবরদের কাছে একটু শুনলেন, আচ্ছা কেমন করে আমার কন্যার বিবাহ দিলে সুসম্পূর্ণ হবে? মুনিবররা করল ঘোষণা, তাহলে সুযোগ্য পাত্র খুঁজে বের করতে গেলে একটা স্বয়ংবর সভার আয়োজন করতে হবে। স্বয়ংবর সভার আয়োজন করলে তাহলে একজন সুপাত্র খুঁজে পাওয়া যাবে। সারা রাজ্য ঢোল পিটিয়ে দিল, জনক রাজা ঢোল পিটিয়ে দিল, আমার কন্যার বিবাহ দিতে চাই, সেই বিবাহের স্বয়ংবর সভা হবে। স্বয়ংবর সভার একটাই থাকবে নিয়ম কানুন, কি না, পরশুরামের হরধনু থাকবে, সেই হরধনু যে ভঙ্গ করতে পারবে, যে ভাঙতে পারবে, সেই একমাত্র আমার সীতাকে বিবাহ করতে পারে। ঘটনাটা সর্বত্র যখন ছত্রে গেল, দূর দূরান্ত থেকে কত রাজা মহারাজা, কত সেনাপতি, কত যোদ্ধা, একে একে সকলেই রাজদরবারে এসে উপস্থিত হয়েছে জনক রাজার আলয়ে। এখন একে একে সবাই আসে, ওই ধনুক ভাঙা তো দূরের কথা, পরশুরামের হরধনুক ভাঙতে পারলো না, কেউ তুলতেই পারে না। এমন করতে করতে সবাই চেষ্টা করছে, কেউ পারে না। সীতা শিবের মন্দিরে গিয়ে ডেকে ডেকে বলছে, হে প্রভু, তোমার কাছে নিবেদন রইল, কতজন এলো কতজন গেল, কেউ এই হরধনুক ভাঙতে পারলো না। তাহলে কি এমন কেউ নেই যে হরধনুক ভেঙে আমাকে নিয়ে যাবে? তুমি এমন কাউকে পাঠিয়ে দাও, যদি কেউ এসে এই হরধনুক ভাঙতে পারে, আমি তার হয়ে যাব, চলে যাব তার সাথে। কিন্তু তোমার কাছে আমি প্রার্থনা জানাই, আমি বৈষ্ণব সেবার আয়োজন করব, বৈষ্ণব সেবা দিতে চাই। শিব হচ্ছেন মহাবৈষ্ণব, তার কাছে, শিবের কাছে প্রার্থনা জানালেন, আবেদন করলেন। ঘটনাটা শুনতে শুনতে খবরটি পৌঁছে গেল কার কাছে, না বিশ্বামিত্র মণি রামের গুরু, যে রামের গুরুর কর্ণে যখন চলে গেল তাই সীতাকে বিবাহ দিবে জনক। সুপাত্র খুঁজে বেড়ায়, যে হরধনুক ভঙ্গ করতে পারবে তার সাথে সীতার বিবাহ হবে। বিশ্বামিত্র মণি করলেন না দেরি, সঙ্গে সঙ্গে রাম এবং লক্ষ্মণকে নিয়ে সবাই উপস্থিত হলেন তাড়াতাড়ি। সবাই তাকিয়ে আছে, এই ছেলে ভাঙবে, এই হরধনুক ভাঙতে পারবে, কতজন কত রকম কথা বলছে। রাম করলেন না দেরি, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে হরধনুক সঙ্গে সঙ্গে তুলে ভেঙে ফেলে দিলেন ভর্তি সভার মাঝে। সীতা বলছে, তাই এতদিন পরে হয়তো আমার মনের মানুষ, আমার প্রাণের মানুষ এসেছে, তাই তো আজ এই হরধনুক ভাঙতে পারল। এই হরধনুক ভেঙে সীতাকে বিবাহ করে রাম রওনা দিয়েছে অযোধ্যায় যাব। ওই যে পরশুরামের হরধনুক ছেছিল ধ্যানে, তার হঠাৎ করে ধ্যান ভেঙে গেছে, আমার হরধনুক ভাঙলো, এমন শক্তিশালী কে আসলো, আমি দেখতে চাই তার মুখমণ্ডল। রাস্তায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে রাম সীতা সম্মুখে দাঁড়িয়ে বলছে, কে হে ছেলে তুমি, কি তোমার পরিচয়, তুমি এই হরধনুক ভাঙতে পারলে? বলছে, আমাকে সবাই রাম কয়। বলছে, তাই তুমি ভেঙেছো, বিশ্বাস হচ্ছে না, মানে মনের ভিতরে তার রয়েছে অহংকার, এই ছেলে ভাঙবে হরধনুক, আমি বিশ্বাস করতে পারছি না। সঙ্গে সঙ্গে একটা হরধনুক
আর একটা ধনুক তৈরি করে রামের হাতে দিল, সেটাও ভেঙে দিল। তখন পরশুরামের আত্ম অহংকার যত কিছু আছে সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে চলে গেল মহেন্দ্র পর্বতে সাধনার তরে। রাম সীতা চলে গিয়েছে বাড়ি অযোধ্যা নগরে। এখন গিয়ে ডেকে ডেকে রামকে বলছে, রাম ও রাম, আমি শিবের কাছে গিয়ে মানত করেছিলাম যদি কেউ এই হরধনুক ভেঙে আমাকে বিবাহ করতে পারে তাহলে আমি বৈষ্ণব সেবার করব আয়োজন। তাই তোমার কাছে আমার রইল নিবেদন, আমি বৈষ্ণব সেবা দিতে চাই, তুমি একজন বৈষ্ণব এনে দাও। রাম বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি বৈষ্ণব সেবা দেবে, আচ্ছা তাই হবে, আমি বৈষ্ণবের আয়োজন করতে চাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি যে কর্ম করে নৈশারণ্যে রওনা দিল বলি তোমার ধারে। নৈশারণ্য, নৈশারণ্যে কে থাকে না, যেখানে সাধুরা সাধনায় থাকে, মনিরা থাকে ধ্যানে। এখন সেই জায়গায় গিয়ে মনিবরদের কাছে ডেকে ডেকে বলছে, হে মনিবর, তোমাদের কাছে রইল নিবেদন, আমার সীতা করাবে বৈষ্ণব ভজন। কে এমন বৈষ্ণব আছে দেবে পরিচয়, আমি তার কাছে গিয়ে নিমন্ত্রণ জানাই। মনিবররা বলছে, তাই বলতে পারি, তবে একটু দেরি হবে, আমরা একটু সাধনায় বসব। কয়েকজন মনিবর সাধনায় বসলো, সাধনায় জানতে পেল তাই বর্তমানে বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন হচ্ছে মহাবৈষ্ণব। সেটাকে না, সে হচ্ছে লঙ্কা অধিপতি রাবণ, যার উপরে আর বৈষ্ণব নাই। সোনরাম বৈষ্ণব চাও নেবে পরিচয়, লঙ্কার অধিপতি রাবণ রয়েছে যাবে যে নিশ্চয়। হরিবাল 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 হরিবাল। ওই যে লঙ্কাতে রাবণ, এবার রাবণের কাছে গিয়ে রাম দিয়েছে দর্শন, বলছে, তাই হে মহাবৈষ্ণব, মিনতি জানাই, আমার সীতা বৈষ্ণব সেবা দেবে, তুমি কথা নাও, তুমি একটু বৈষ্ণব সেবা নেবে, আমার গৃহে যাবে। এখন রাবণ করল ঘোষণা, তাই আমি বৈষ্ণব সেবা নেব, তবে আমার কিছু রয়েছে নিয়ম, যদি মানো তাহলে যেতে পারে। কি নিয়ম? বলছে, তোমার সীতা যেখানে বৈষ্ণব সেবা দেবে সেই জায়গাটা হতে হবে নির্জন জায়গা, পশু পাখি কীট পতঙ্গ দানব দানবী মানব মানবী কেউ যেন তার আশপাশে না থাকে, এমন জায়গায় এমন জায়গা তৈরি করতে হবে, কুঠির করতে হবে নির্মাণ। রাম বলছে, তাই হবে, যেহেতু বৈষ্ণব সেবা দেবে। সঙ্গে দেখো বৈষ্ণব লইয়া রাম যে আসিল কথা মতো নির্জন জায়গায় কুঠির নির্মাণ করলো। নির্মাণ করিয়া কুঠিরে প্রবেশ করিয়া কি যে কর্ম করে ওই রাবণ আর সীতা, দেখো কুঠিরে প্রবেশ করিল যে। এখন ওই নির্জন জায়গা কুঠির, তার ভিতরে প্রবেশ করলো পশু পাখি কীট পতঙ্গ দানব দানবী মানব মানবী কেউ নেই। কুঠিরের ভিতরে প্রবেশ করেছে সীতা এবং রাবণ, দরজা বন্ধ, কোনো শব্দ নেই, কোনো আয়োজন নেই, ওর ভিতরে প্রবেশ করেছে। এইবার করার পরে সীতা ডেকে ডেকে বলছে, হে বৈষ্ণব, আমার কথা নেবে, এই যে পারসে সাজিয়েছি একটু বৈষ্ণব সেবা দিতে চাই, তুমি আমার কথা নাও, এই আসন পেতেছি, আসনে বসে বৈষ্ণব সেবা নাও।
রাবণ দাঁড়িয়ে রয়েছে পিছনে, হঠাৎ করে ডেকে ডেকে বলে, সীতার ঠাই সীতা, তুমি বৈষ্ণবের সেবা দিবা, তবে বৈষ্ণব সেবা দিতে গেলে আমার সঙ্গে গিয়ে ত্রিসত্যতে আবদ্ধ হতে হবে, ত্রিসত্য করতে হবে। বলছে কেন ত্রিসত্য করতে হবে? বলছে তুমি যদি করো তাহলে তোমার হাতে আমি বৈষ্ণবের সেবা নেব, নচেত দিতে পারবো না। বলছে তাই? বলছে হ্যাঁ, আগে তুমি আমার সঙ্গে শপথ করো ত্রিসত্যতে আবদ্ধ হও। ত্রিসত্যটা কি? আজকে এই যে গৃহের ভিতরে, এই কুঠিরের ভিতরে একমাত্র তুমি আর আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ নেই, তাই আজকে এই ঘরের ভিতরে যে কথাবার্তা হবে, যে আলোচনা হবে, এই কথা যেন কেউ না জানতে পারে, তুমি কাউকে বলতে পারবে না, এমনকি তোমার পিতা পিতাকে বলতে পারবে না, এমনকি যে তোমার স্বামী তুমি তার কাছেও বলতে পারবে না, তুমি আমার কাছে শপথ করো। বলছে তাই, আমি শপথ করলাম। যখন শপথ করেছে, শপথ করার সঙ্গে সঙ্গে রাবণ ডেকে ডেকে বলছে সীতা, বলছে মা, ও মা, তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমাকে এখনো চেনো নাই, তুমি একটিবার আমার দিকে দৃষ্টি দিয়ে দেখো, একটিবার ভালো করে আমাকে লক্ষ্য করে দেখো, তুমি আমাকে চিনতে পারো কি না। সীতা বলছে না, আমি তো তোমাকে চিনতে পারি নাই। বলছে চিনতে পারছো না, একটিবার ভেবে দেখো, তুমি যখন ছিলে বৈকুণ্ঠে, তুমি যখন ছিলে নারায়ণী রূপে, নারায়ণের পাশে আমরা দু ভাই জয় বিজয় ছিলাম, দ্বারের দ্বারি মুনিবর করল অভিশাপ, পেলাম না মাপ, তাই তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, তাই আজকে তুমি আমাকে কথা দাও, আমার ওই পাপের লঙ্কা পুরীতে তুমি যাবে, তুমি গিয়ে আমার পাপের লঙ্কা পুরীতে সকলকে উদ্ধার করে নিয়ে আসবে। ও বা, কতদিন হয়েছে তোমার হাতের প্রসাদ পাই না, কতদিন তোমার চরণ ছাড়া, তাই তুমি আমাকে কথা দাও, এক লক্ষ ছেলে সোয়া লক্ষ নাতি, কাউকে রাখতে চাই না বংশে দিতে বাতি, তুমি যখন আমার লঙ্কা পুড়ে যাবে, তোমার উদ্দেশ্যে আমার প্রভু রামচন্দ্র সেও আসবে, আর তার চরণ তরি পেয়ে আমরা সকলে রাম গুণগান গাইতে গাইতে পুনরায় আবার বৈকুণ্ঠে ফিরে যাব। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরিবাল 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 হরিবাল। রাবণের দু নয়ন জলে ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে মায়ের কাছে শুধু একটাই নিবেদন, বলো মা তুমি যাবে কি না। সেদিন করেছিলাম একটু ভুল, সেই ভুলের জন্য কতদিন তোমাদের দর্শন পাই না, জানি না কবে এই রাক্ষস জন্ম থেকে মুক্তি পাব, তাই তুমি যদি কৃপা করো তাহলে হয়তো তাড়াতাড়ি মুক্তি পেতে পারি, বলো মা তুমি যাবে কিনা, তুমি না গেলে রাক্ষস কুল উদ্ধার হবে না। সেদিন সীতা ওই কুঠিরের ভিতরে কথা দিয়েছিল, বলেছিল প্রভু, সেদিন রাবণকে বলেছিল, ঠিক আছে আমি তোমার লঙ্কাপুরে যাব, তবে আমাকেও তোমার একটা কথা দিতে হবে, কি কথা জানো, যেদিন আমাকে তুমি নিতেই আসবে, যেদিন আমি তোমার সঙ্গে যাব, আজকে যেহেতু বৈষ্ণবের পরিচয় নিয়ে তুমি এসেছো, যেমনভাবে তুমি সাধুর বেশ ধারণ করেছো, আবার যেদিন আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে নিতে আসবে, সেদিন আবারই হল সাধুর পোশাক পরে আসবে, তবেই আমি তোমার সঙ্গে যাব। তাই তো সেদিন, যেদিন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, কেমন ভাবে নিয়ে গিয়েছিল, না সাধুর পোশাক পরে স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষাং দেহি করতে করতে পঞ্চবটী বনে এসেছিল। রাম সীতার 14 বছর বনবাস হয়েছিল পঞ্চবটী বনে, সেখানে গিয়ে কুঠির নির্মাণ করল রাম সীতা এবং সঙ্গে ভাই লক্ষ্মণকে নিয়ে। পঞ্চবটী বনে যখন তারা থাকে,
হঠাৎ করিয়া সুরফনাখা গিয়া বলে রাবণের ঠাই এমন একজন রানী এসেছে বনে তোমারে জানাই সুরফনাখা গিয়ে রাবণকে বলছে দাদা তুমি জানো তোমার যে এতগুলো ঘরের রমণী এতগুলো নারী এর থেকেও বনের ভিতরে দেখলাম একজন অতিব সুন্দর নারী এসেছে এই কথাটা যখনই শোনে সঙ্গে সঙ্গে রাবণ বিকট মূর্তি ধারণ করে বলে হ্যাঁ 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 যেই নারী এসে থাকুক না কেন আমি ওই নারীকে গিয়ে হরণ করে নিয়ে আসবো আমি তাকে আমার রানী বানাবো সুরফনাখা দেখিস আমি সেই রানীকেও হরণ করব এটা বহির্জগতের তার চিৎকার অন্তরস্থলে যে রাবণ বসে রয়েছে ডেকে ডেকে বলছে মা ও গো মা দয়াময়ী অন্তরঙ্গে রাবণ বসে ডেকে বলে মায়ের ঠাই এতদিন পরে এলে উদ্ধার করতে যাব যে নিশ্চয় হরিবাল 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 ও মা আমি যাব আমি যাব আমি তোমাকে নিয়ে আসতে যাব আর বাহিরঙ্গে কিন্তু তার চিৎকার আলাদা হ্যাঁ হ্যাঁ আমি তাকে নিয়ে এসে আমার ঘরে রমণী করতে চাই ও যমরাজ সীতাকে হরণ করি নাই রাবণ সীতাকে হরণ করে নাই কারণ যে সীতা সেই ছিল স্বয়ং লক্ষ্মী তোমার কাছে একটু বলতে চাই তাকে হরণ করবার মতো সাধ্য এই জগতে কারো নাই সীতা যদি নিজাই ইচ্ছাকৃতভাবে না আসতো আমার রথে রাবণের রথে যদি না চড়ত সীতাকে এক বিন্দু মাত্র নড়ানোর ক্ষমতা কারোর ছিল না যখন রাবণ প্রবেশ করেছে পঞ্চবটী বনে সঙ্গে সঙ্গে সীতা বুঝতে পারলো এই তো চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু রয়েছে ঘরের স্বামী অন্তর্যামী তার সামনে আমাকে নিয়ে যেতে পারবে না আমিও তার সামনে যেতে পারবো না তাহলে এদেরকে একটু সরাতে হয় হঠাৎ করে কল্পনায় মায়াতে একটা হরিণ সোনার হরিণ সেই কুঠিরের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও মা আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা সোনার হরিণ দেখেছেন সোনার গরু দেখেছেন আচ্ছা বলেন দেখি তাই সোনার জিনিস কি কবু কথা বলতে পারে সোনার জিনিস কি কখনো দৌড়ে বেড়াতে পারে সীতা কি এটা জানতো না না সীতা জানতো জেনেও ডেকে ডেকে রামকে বলছে রাম তুমি আমার কথা নেবে ওই যে হরিণটি দৌড়ে বেড়ায় ওই হরিণটি তুমি আমাকে এনে দেবে কেন বলেছিল না রামচন্দ্র যদি কুঠির ছেড়ে না যায় তাহলে কখনো তার ছেলের কাছে যেতে পারবে না সীতা রাম গেল হরিণ ধরতে কিছুক্ষণ পরে তাই কে যেন চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও প্রাণে মরে যাই সীতা বলল লক্ষ্মণকে তুমিও যাও দেখো তোমার দাদার বিপদ হয়েছে এমন করে করলো খালি এখন রাবণ এসে দাঁড়ায় যখনই যাবে এখন অবস্থায় লক্ষ্মণ যাওয়ার পূর্বে একটা গণ্ডিকে দিয়ে গেছিল তাই না মা কি বাবা গণ্ডি দিয়ে গেছিল না এখন ওই গণ্ডির উপারে সীতা স্বয়ং যেতে পারছে না যখন যেতে পারছে না সীতা হাত জোর করে গণ্ডিকে বলছে গণ্ডি রে ওই গণ্ডি তুই পথ ছেড়ে দে তুই বাধা দিস না আজকে বলছে না লক্ষণ দিয়ে গেছে গণ্ডি আমরা সরতে পারবো না বলছে গণ্ডি রে
মা যদি ছেলের কাছে যায় তাতে কোনো অপরাধ হয় না। আজকে ছেলে মাকে নিতে এসেছে, আমি যদি না যাই তাহলে কলঙ্ক হবে। তুই পথ ছেড়ে দে, তোর যদি বাধা দেওয়ার ইচ্ছা হয় এই যুগে নয় আগত দাপর যুগে তুই মায়া নদী হয়ে যাবি, তখন দিবি বাধা। তাহলে আপনাদের কাছে রইল কথা সাধা, সীতা কিন্তু ইচ্ছাকৃতভাবে উঠেছিল রথে গিয়ে, কারণ যিনি হচ্ছেন স্বয়ং লক্ষ্মী, যিনি হচ্ছেন সীতা, তিনিই হচ্ছেন রাধা, তিনি বিষ্ণুপ্রিয়া। তাহলে তাকে হরণ করে নিয়ে যাবে রাবণের সাধ্য হয় না? হয় না। হঠাৎ করে রাবণের তখন পড়েছিল মনে, ব্রহ্মার কাছে যে আয়ু লাভ করেছি নেব এখন কুমিয়ে। ব্রহ্মার কাছে রাবণ যে বরপ্রাপ্ত হয়েছে, হাজার হাজার বছর আয়ু লাভ করেছে, ও জানে আমার এই আয়ু শেষ হতে অনেক দিন সময় লাগবে, তাই সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে, তাই ধরলে নারীর কেশ, সঙ্গে সঙ্গে আয়ু হয়ে যায় শেষ। যখন রথে চড়তে যায় হঠাৎ করে সীতা পড়ে যেতে লাগে, সঙ্গে সঙ্গে গিয়ে ধরে কেশ। সে জানতো জেনে শুনে তার আয়ু শেষ করেছে, কেননা যে আয়ু আছে এই আয়ু শেষ হতে আর প্রভুর চরণ পেতে গেলে অনেক দিন সময় লাগবে। আমি নিজের হাতে ইচ্ছাকৃতভাবে সেই দিন রাবণ আয়ু করেছিল শেষ। দুইটা জিজ্ঞাসা ছিল, জবাব শেষ হয়ে গেল, আর একটা কথা বলেছে তাই আস্তে আস্তে। এখন কথাটা খাটি বলতে চাই পরিপাটি, ওই রাবণ নারীর কেশ ধরেছে জন্যে আপনারা যদি মনে মনে ভাবেন যে না বাড়িতে গিয়ে বউয়ের কেশ ধরবো, তাহলে কিন্তু মুশকিল। যদি কেউ মনের ভুলে বউয়ের কেশ ধরেন তাহলে মনে করে নেবেন তাই ডিভোর্স, নাহলে বিছানায় নাই ঠাই। তবে আজকে একটা কথা খুব ভালো লাগলো, আমার এই যে জমরা আছে যেসব কথা জিজ্ঞাসা করে গেছে কি বলবো আপনাদের কাছে, মানে রাবণের সঙ্গে কোনোদিন পারে নাই তো, অনেকের অভ্যাস আছে কয় আমি আমি যদি না পারি গ্রামের কাউকে পারতেও দেবো না, আছে না অনেকজন আছেন না কয় আমি যদি না পারি গ্রামের কাউকে পারতেও দেবো না, ছোট্ট করে একটা কথা মনে পড়ে গেছে, কবো কবো কই? হ্যাঁ, মানে একজন জেলে ভাই মাছ মারে, ওই যে কি যেন জাল বলে ভাবে ঢেল মারে, এখন ওই জাল দিয়ে ঢেলায়, সকালবেলা চলে গেছে মাছ ধরবে, মাছ পায় কি না পায়, ওমা সকালবেলা থেকে সন্ধ্যাবেলা হয়ে যায় একটা মাছ পড়ুক, এখন ওই মনে মনে ভাবে তাই আজকে কপাল খারাপ, আজকে যদি বাড়ি যাই বউ তো আমার ঝাঁটা দেখাবে, একটাও মাছ পাই নাই। হ্যাঁ, আর একটা লাস্টবার দেখি যদি মাছ পাই, এখন যেই লাস্টবার দিছে কি বলবো আপনাদের কাছে, হঠাৎ করে ওই জালের ভিতরে একটা পাথর উঠে আসে, এখন ওই পাথরকে কয় একটা মাছ পেলাম না, পাথরটা ফেলতে যাই, হঠাৎ করে পাথর ডাক দিয়ে কয় এই জেলে ভাই আমাকে ফেলিস না, কই মারে এ পাথর আবার কথাও কয় পাথর কথা কয় নাকি, কয় তুমি কথা কও, কয় হ্যাঁ আমি কই, কয় তুমি আমারে ফেলতে মানা করলা কেন, কয় শোনো আমার কাছে যদি কেউ কিছু চায় আমি তাকে তাই দেই, বলছে তাই, তাহলে পাথরটাকে ধুয়ে ঠুয়ে বাড়িতে নিয়ে যাই, ও মা এখন বাড়িতে নিয়ে আসছে কি বলবো আপনাদের কাছে, ওই যে ঘরের ভেতরে বস্তায় রেখে দিছে, এখন রেখে দেওয়ার পরে ওই বোর চোখে পড়ে গেছে, আর একদিন পরের দিন মাছ মারতে গেছে স্বামী, এখন ওই যে মেয়ে মানুষের বুদ্ধি একটু বেশি হয়, স্বামী কী রাখলো দেখতে হবে, এখন ওই বস্তা থেকে বের করে এখন ওই বউ পাথরকে করছে, কয় ও পাথর কয় কী, কয় তুমি কথা কও, তোমার কাছে বেলে যে যা চাই তুমি তারে তাই দাও, কয় হয় দেই, কয় তাহলে তুমি আমার একটা কথা নিবা, কয় কী, কয় তুমি আমার এই 100,000 টাকা দাও, এখন পাথর ডাক দিয়ে কয় 100,000 টাকা দিতে পারি, তোমাকে যদি 100,000 টাকা দেই গ্রামে যতজন আছে তাদের 2,00,000 করে হয়ে যাবে, কয় তাহলেও তুমি দাও, এখন দিছে কয় একটা পাকা বাড়ি দাও, এখন গ্রামের সবার 2টা করে পাকা বাড়ি, এখন ওর স্বামী সন্ধ্যাবেলা যখন বাড়ি আসছে কয় এই টিনের বেড়াও ছিল নাই দেখি একতলা বাড়ি, ব্যাপার কি, এখন ভিতরে যায় দেখো পাথরের পাশে বসে বউ খালি হাসাহাসি করে, কয় কি হইছে, কয় পাথরের কাছে চাইছি পাথর দেশে তাই তো আমাদের একতলা বাড়ি, স্বামী কিন্তু রেগে গেছে বুঝলেন, রেগে যাওয়ার পরে এখন পাথরের কাছে গিয়ে কয় ও পাথর কয় কি,
কয় তোমার কাছে যা চাবো তুমি দেবা তো, কয় হ্যাঁ দেবো তুই চা, কয় তাহলে তুমি আমার বাড়ির সামনে 100 হাত গর্ত করে দাও, কয় 100 হাত গর্ত করে দাও। এখন যেই কইছে 100 হাত গর্ত করে দাও, 100 হাত গর্ত হইছে, কিন্তু ওর বাড়িতে 100 হাত হইলে গ্রামের সবার বাড়ি কয় হাত হবে? 200 হাত। এখন 200 হাত হয়ে গেছে, ওই জায়গাও শান্তি নাই, এখনো জেলে ভাই ডাক দিয়ে কয়, কয় ও পাথর তুমি যখন দিলাই আর একটা জিনিস দাও, কয় কি? কয় তুমি আমার একটা চোখ কানা করে দাও। এখন যখন ওর 100 চোখ কানা করে দিছে, গ্রামের যত মানুষ আছে সবার 2 চোখ কানা, কেউ আর দেখে না, ওরা তো তাও দেখে। এখন যখন 2 চোখ কানা হয়েছে, যে যেদিকে যায় আর ওই যে 200 হাত গর্ত পরে আর মনে, এসে ব্যাপার। তাই আমি পারি না পারি, আজকে যেহেতু রাবণ মরবেই মরবে, হরিবাল 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 হরিবাল। তবে আর একটা জিজ্ঞাসা ছিল, তাই জিজ্ঞাসা করেছে কি, সীতাকে অশোক কাননে রাখলে কেন, এর জবাবটা দেন। কথায় বলতে চাই ছোট করে, অশোক কানন, অশোক কানন, এই জায়গাটার নাম অশোক কানন হয়েছে কেন জানো? অশোক, যেখানে কোন রোগ ব্যাধি শোক তাপ দুঃখ মায়া মোহ মমতা কোনো কিছু যেখানে নাই, সীতাকে নিয়ে রাবণ রাখলো সেই জায়গায়। লঙ্কাতে কেন নেয় নাই? কেন লঙ্কা হচ্ছে পাপের লঙ্কা, সেই লঙ্কাতে মাকে নিয়ে যাওয়া যাবে না, তাই সীতাকে রাখলেন অশোক কাননে। একবার জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরিবাল 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 হরিবাল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, একটা হলেও জিজ্ঞাসা রাখবো যমরাজের ঠাই। ওমা একটু মন দিয়ে শোনেন, খালি বাতাসা চাবেন না, কেমন? তাহলে আমার আবার একটু ভালো লাগবে না, খালি বাতাসাই খাবেন, একটু কথাও খাওয়া লাগবে, একটু চাবা চুয়া পেটের ভেতরে নিয়ে যান বাড়িতে। আমার যমরাজের কাছে একটাই জিজ্ঞাসা, এই যে যমরাজ কি করে না কে কেমন পাপ পুণ্য করে তার বিচার নাকি কষে জমালয়ে নিয়ে, তুমি হচ্ছ ধার্মিক ধর্মরাজ, তাহলে তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, তুমি যেহেতু ধর্মের রাজ ধর্মের বিচার করো, তাহলে তুমি তো নিজের ধর্মকে মানো না, এই যমরাজ নিজেই ধর্ম পালন করে না, মানে না। হ্যাঁ মানে না কখন জানেন? আচ্ছা এইখানে কোনো বাবা আছে যে তার মাকে লাথি মারতে পারে? কেউ আছে? আছে আছে, কেউ আছে? কেউ নাই। এই যমরাজ করলো কি না, নিজের মাকে পদাঘাত করলো, মা করলো অভিশাপ তোর পায়ে গোদ হয়ে যাক, সঙ্গে সঙ্গে যমরাজের এক পায়ে গোদ হয়েছিল। তাহলে তুমি ধর্মটা কোথায় মানো? এখন এই যমরাজের অভ্যাসটা খারাপ জানেন, ও হাঁটে কিভাবে জানেন? এই আস্তে দাঁড়াও, এই যমরাজ হাঁটে কিভাবে জানেন? আমরা তো ভালোভাবে হাঁটি, আর এই যমরাজ ওই এক পা মোটা এরকম এরকম করে খালি। আচ্ছা তোমার কাছে জানতে চাই, আমি শুনেছি তাই মায়ে যদি করে অভিশাপ, ছেলে কিংবা মেয়ে দীর্ঘ আয়ু পায় লাভ। ও মা, মায়েদের বলো, মা আপনাদের যদি বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা কাচ্চা একটু দুষ্টামি করছে, হঠাৎ করে কিন্তু আমার মায়েরা ডাক দিয়ে কয়, ডেকে ডেকে কয়, বাদরটা মরেও না মরলেও বাঁচে, কি বলেন না বলেন না, কয় বাদরটা মরেও না মরলেও বাঁচি। আচ্ছা মরার কথা কইলে কি মরে? তাহলে তোমার মা তোমাকে অভিশাপ করলো, সেই অভিশাপ কেমন করে লাগলো তোমার গায়ে? কোন ডাক্তার কবিরাজ দেখিয়ে ঠিক করেছিল বলবে ধর্মসভার ঠাই? থাক তবে বেশি বলার নাই প্রয়োজন, প্রথমবারে আমার কথা রাখতে চাই বারণ, যেসব কথায় আমার কাছে ছিল জিজ্ঞাসন, কিঞ্চিত হলেও জবাব দিলাম এখানে এখন, তাহার কাছে একটা কথা জানিবারও চাই,
পরিষ্কারভাবে বোঝাবে এ ধর্ম সভায় কি কারণে তোমার পায়ে গোদ হইয়েছিল, কোন ডাক্তার মিস্ত্রিতে ঠিক করেছিল। তোমার কাছে এই তো আমার রইল আয়োজন, আমি কিন্তু যাব না তোমার জমালয়ের কারণ। তোমার জমালয়ে হয়তো হবে না ঠিকানা, তোমার কাছে আমি আমি করতে চাই ঘোষণা। আস্তে 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 এখনো ভাবতে পারে যে হয়তো আমি রাবণকে নিয়ে যাব জমালয়ে, না মোটেও না, আমি যাব না, তোমার সাধ্যে নাই, আমি আমাকে তুমি জমালয়ে নিয়ে যাবে। কারণ কেন যাব না জানো, আমার এই যে 100,000 ছেলে 16,000 নাতি, সবার মুখে রাম, কয় রামকে ধর রামকে মার, একবার রাম নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। রাম, আপনারা বসে আছেন, রাম একবার নাম, রাম নামে যত পাপ হরে একবারই নিতে হয়। রাম যখনই রাম বলছেন, রাম বলার সঙ্গে সঙ্গে কপাট বন্ধ, দুটি ঠোঁট এক হয়ে যাচ্ছে, পাপ বহির্গত। পরিষ্কার বললেন তাই, তাই যতজন আছে লঙ্কাপুরে সকলেই রাম গুণগান গাইতে গাইতে রামের ভেলায় ভেসে আমরা সকলেই চলে যাব বৈকুণ্ঠে, তোমার জমালয়ে যাব না। এখানেই রাখলাম, জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরিবাল 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 হরিবাল। হরিবল হরিবল, কয় মা আজকে মার্কেটে যেয়ে মারামারি করলাম, দুই তিনজনের নাক মুখ ফাটাই দিয়ে আসলাম। কয় বাবা তাহলে তোর গায়ে এত ধুলা কেন? কয় মা বোঝো না, আমি সবার তলের মধ্যে পড়ছিলাম, মানে রাবণের দশা তাই, এত সুন্দর করে গেছে জবাব দান। কয় রাম নামেই মুক্তি পান জীবের যত নরনারী, আসো সবাই রাম নাম করি, এই নামে মুক্তি হয়। তাহলে বিশ্ব চরাচরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, যে নাম রয় এত নাম করে সবাই, কই তাও তো মানুষের মুক্তি ঘটে না ধরায়, কি ঘটে বাবা? সবাই তো নাম করে, কে করে না? যে দস্যু এমন একটা দিন আসে সে নাম করে কিন্তু মুক্তি পায় না, কারণটা কি? অনেক ভক ভক করে গেছো রাবণ, বলে গেছো তাই, আজকে জুমের কপালে নাকি বলে দুঃখ আছে এটাও বলে যায়। তোমার বাড়ি গঙ্গারামপুর কার্গিল, আর আমার বাড়ি রায়গঞ্জ। হরিবল হরিবল। তাহলে জম কেন মাকে লাথি মারে? আচ্ছা সেই তত্ত্ব তুমি ভালো করে একটু জানো, ওইটা আসলে জমের মা ছিল কি না? এমনও তো হতে পারে জমের মা না, সংসারে যদি কারো বউ মরে যায় অল্প বয়সে, ছোট্ট বাচ্চা রেখে আবার বিয়ে করে, আচ্ছা ওইটা কি গর্ভধারিণী মা হয় সংসারে? কিন্তু মা, গর্ভে ধরে নাই কিন্তু মা, কিভাবে? পালিত মা, ওইটা গর্ভধারিণী মা নয়। আর মায়ে অভিশাপ দিলে ফলে না, আবার ফলে এমনও কিছু সময় আছে, বলবো তোমার ঠাই। এইবার ধর্মের রাজা হইয়া সভাই আমি তোমারে জানাই, মাকে কেন লাথি মারি আমি বলবো তোমার ঠাই। তুমি বলে গেছ মায়ে দিলে অভিশাপ, সন্তানের দীর্ঘ আয়ু হয়ে যায় না, তাহলে মায়ে অভিশাপ দিলে ফলে না, সেখানে সন্তানের ক্ষতি হয় না, সন্তানের মরণ হয় না, আবার হয় কিভাবে? এই যে নাসিকা মূল্য দিয়ে 21,600 হাওয়া যাতায়াত করে, এই হাওয়ার মাঝেই অধর মানুষ বলি সভা পড়ে, এই নাসিকার মূল্য দিয়ে হাওয়া চলছে। এর মধ্যে তিনটি নারী রয়েছে, ইরা বিঙ্গলা সুষম্মা, দেখবেন তিনটি নারীর উপরে হাওয়া রয়, এর প্রমাণ করে নিন, বসে বসে এক্ষুনি নাক চিপে ধরুন, দেখবেন এক নাসিকা দিয়ে হাওয়া বেশি বের হচ্ছে আর এক নাসিকা দিয়ে হাওয়া কম বাহিত হচ্ছে। তাহলে কখন কোন নারীর উপরে হাওয়া রয়েছে, কখন ইরা রানীর উপরে, কখন বিঙ্গলা নারীর উপরে, কখন সুষম্মা নারীর উপরে,
এটা জানে কারা? একমাত্র সাধক যারা, যারা শ্বাসের কর্ম করে তারা জানে কোন নারীতে কোন হাওয়া কখন বয়। যদি সুষুম্নাতে হাওয়া বয় আমি তোমারে জানাই, সেই ব্যক্তির বাক্য কিন্তু সত্যি কথাই হয়। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ, যখন সুষুম্না নারীর উপরে হাওয়া বাহিত হবে তখন ব্যক্তিটা যে বাক্যই বলবে সেটাই ফলে যাবে। তাই তুমি তো জানো না কোন সময় তোমার কখন হাওয়া বইছে কোন নারীর দ্বারায়, তাই কাউকে চট করে অভিশাপ দেওয়াটা উচিত না। যদি সুষুম্নাতে রয় সেই অভিশাপ ফুলে যায়। আর আমার মাকে কেন লাথি মারি আমার মাতাকে, এবার আমি বলতে চাই। সংঘা দেবী আমার মা, সূর্য দেব আমার পিতা, বলিব সভাই। সন্ধ্যা বা সংঘা, এই যে আমার মা, পিতা যিনি সূর্যদেব হলেন তিনি, একদিন সংঘা গিয়ে তার পিতার কাছে বিশ্বকর্মার কাছে কয়, বাবা এমন একজন স্বামীর সঙ্গে আমার বিয়ে দিলাম যে আমার জীবনটা বিফলে চলে গেল, আমি কখনো স্বামী ভক্তি করতে পারলাম না, স্বামীর ভজন করতে পারলাম না, যার তাপ আমি আজও সইতে পারি না। তাহলে পিতা বলো দেখি, স্বামী ছাড়া নারীর মুক্তি আছে নাকি? প্রতিব্রতা সত্যি যদি হতে চাই তাহলে তো স্বামী ভজনের প্রয়োজন। তাহলে আমি সূর্যর তাপ তো সইতে পারি না, বাবা তুমি বিধান দাও আমি কোন কর্মের ফলে আমার স্বামীর তাপ সইব ধরাতলে। বিশ্বকর্মা বললেন, সংঘা তুমি যদি 12 বৎসর সাধনা করতে পারো নির্জনে বসে, তবেই তুমি স্বামীর তাপ সইতে পারবে ধরার গোচরে। বারো বৎসর তোমাকে সাধনা করতে হবে। এবার সংঘা দেবী সাধনায় যাবে, কিন্তু ঘরে আছে একটি সন্তান, আরেকটি হলেন কন্যা। এই যে দুটি সন্তান, যম আর যমুনা, আমরা দুই ভাই বোন হই। এবার শোনো শোনো ও গোড়া বোন, কিন্তু সত্যি কথাই কই। যম যমুনা, যখন দেখবেন ভাই ফোঁটা হয়, আপনারা সকলেই ভাই ফোঁটা দেন, ওই ভাই ফোঁটার সময় মন্ত্রটা কয়, কি কয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমদুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা। এই যে মন্ত্রের পাতা। তাহলে বোন হলেন যমুনা। এই যে দুইজন রয়েছে, সংঘা মনে মনে ভাবে মা হয়ে যদি সন্তান কষ্টে থাকবে, মা বেঁচে থাকা থাকাকালীন যদি সন্তান কষ্টে রয় তাহলে মায়ের কলঙ্ক হয়। তাই সংঘা কি করলেন, তার অংশ থেকে ছায়া দেবীর সৃজন করিল, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে একটি নারী মূর্তি ধারণ করিল। সংঘার ছায়া, যেটা সংঘার কায়া, সেই ছায়ার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে ঠিক সংঘার মতনই দেখতে একটি নারী তৈরি করল, তার নাম হচ্ছে ছায়া দেবী। সংঘা করে দিল মানা, হে ছায়া তুমি আজ হইতে সূর্যের ঘরে রবে, সূর্যের ঘরণী হয়ে বউ হয়ে নয়, কখনো সূর্যের সামনে যাবে না। সংঘা বললেন তাই, ছায়াদেবী বললেন আমি তোমার বাক্য মানতে রাজি, যেহেতু তুমি আমাকে করে দিলে সৃজন আমি তোমার বাক্য করব পালন, আমি কখনো সূর্যের সম্মুখে গিয়ে দাঁড়াব না। কিন্তু সংসার করতে গেলে স্বামী স্ত্রী তো এক জায়গায় মেলে, মেলে না বাবা, কয়দিন আলাদা থাকতে পারে? এইভাবে একদিন সূর্যদেব ডেকে ডেকে, সূর্য তো আর জানে না ওটা তার ঘরের বউ না, তার বইয়ের ছায়া এবং কায়া এটা সূর্য জানতেন না, একদিন ডেকে ডেকে বলে,
ছায়ার ঠাই। সংঘা তুমি কথা নিবা, তুমি কেন দূরে দূরে থাকো, তুমি আসো আমার সঙ্গে মিলিত হবা। ছায়া করে মানা আমি তোমার সম্মুখে যেতে পারবো না, কিন্তু সূর্য দেবে ছাড়ে না। এইবার ছায়া সূর্যের মিলন হলো বলি যে সবাই, সেইখানে তে শনির জন্ম হইল ধরাই। হরিবল 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 হরিবল। ছায়া সূর্যর মিলন হলো, শনিদেবের জন্ম হলো, এবার ভাই হয়ে গেল দুজন, বোন একজন। এবার এবার দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, দুজন তিনজন যদি বাচ্চা রয়, খেলাধুলা করতে করতে ঝগড়া লেগে যায়, মারামারিও করে, এটাই তো হয়। তেমন ঠিক তাই, একদিন যম আর শনি খেলা করছে, খেলতে খেলতে দুজনের মধ্যে মারামারি লেগে গেল। ছায়াদেবী এসে যমের সঙ্গে দুর্ব্যবহার করে যমকে আঘাত করে শনিকে কোলে তুলে নিল। যম মনে মনে পেল তা, তুমি না মা, তুমি না জননী, তাহলে মায়ের যদি দশটি সন্তান রয়, দশজনের জন্য একই রকম ভালোবাসা কিন্তু হয়, একই রকম মায়া দরদ রয়। তুমি কেমন মা, তুমি মা হয়ে এক সন্তানকে আঘাত করে আর এক সন্তানকে কোলে তুলে নিলে। ক্রোধামৃত হয়ে গেল যম, কথা মিথ্যা নয়, ক্রোধের বসে কিন্তু মায়ের গায়ে আঘাত করে ভাই। মায়ের গায়ে আঘাত করে দিলেন, সংঘাদেবী সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, যম তুমি না আমার সন্তানের মতন, তাই তোমার তুমি পাবে না মাপ, তোমার কর্মের জোরে আমি তোমাকে দিলাম অভিশাপ, আজ হইতে যে পা দিয়ে আমাকে আঘাত করলে সেই পায়ে তোমার গোদ হয়ে যাবে। গোদ মানে দেখবেন কিছু কিছু মানুষ দেখা যায় এক পা মোটা আর এক পা চিকন পাই, হয় না? এক পা মোটা হয়ে গেছে, ফুলে গেছে, আর এক পা ঠিক আছে, এটাকে বলে গোদ। ঠিক জমের পায়ে গোদ হলো। সূর্যদেব লক্ষ্য করলেন, সূর্য এসে বললেন, কে কে তুমি ছলনাময়ী নারী? তুমি তো মা নও, তুমি তো সংঘা নও, কারণ গর্ভধারিণী মা অভিশাপ দিলে ফলে না, তুমি অভিশাপ দিলে, সঙ্গে সঙ্গে ফলে গেল, কারণটা কি, কে তুমি? যদি তুমি পরিচয় না দাও তাহলে আমার তেজে তোমাকে ভস্মীভূত করব। ছায়াদেবী পরিচয় দিল, আমি তোমার সংঘা নয়, তোমার ঘরণীর ছায়া এবং কায়া, ছায়াদেবী আমার নাম। সূর্যদেব বলে, তাই যে অভিশাপ দিলে তুমি, সেই সন্তানের অভিশাপ থেকে তোমাকেই মুক্ত করতে হবে, তুমি মুক্তি করার বিধান বলে দাও, মুক্তি পাওয়ার বিধান বলে দাও। ছায়াদেবী বললেন, যদি কোনো সতী নারী কোনোদিন তার চরণ স্পর্শ করে, সেই সতী নারীর চরণ স্পর্শকে পেয়ে কিন্তু গোদ ভালো হবে। যদি কোনো সতী নারী কোনোদিন এ পা স্পর্শ করে দেয়, চরণ স্পর্শ করে দেয়, সেই সতী নারীর দ্বারায় মুক্তি পাবে ধরায়, তার আগে নয়। সাবিত্রী সত্যবানের ঘটনা সকলের আছে জানা গো, অজানা কারো নয়। সর্পঘাতে সাবিত্রী তার স্বামীর মৃত্যুবরণ করে নিল তাই। সর্পঘাতে সত্যবানের প্রাণ চলে গেলেন, যম আসলেন, মানে আমি গেলাম, গিয়ে বলি, তাই তোমার স্বামীর আর আয়ু নাই, এবার আমার সঙ্গে তোমার স্বামীর যমালয়ে যেতে হবে। সাবিত্রী করে মানা, আমি বেঁচে থাকতে আমার স্বামীর প্রাণ যাবে যমালয়ে, এটা হতে পারে না, কারণ সতী নারীর কখনো পতি মরে না। যম করে মানা, এ যে আমার হাতে কোনো কিছু নেই, এ যে বিধাতার বিধান, জন্ম হলেই মরণ হবে, এটা তো কেউ রোধ করতে পারে না, তাই তুমি আমাকে বাধা দিও না। নাছোড় বান্দা সাবিত্রী ছাড়ে না, যমের সঙ্গে যমালয়েই গেল। এইবার যম কিন্তু মনে মনে ভাবিতে লাগিল, য
জম মনে মনে ভাবছে এ কেমন সত্যি, কেমন প্রতিজ্ঞতা সত্যি, একটু পরীক্ষার দরকার আছে। তাই জম সাবিত্রীর কাছে বললেন, তুমি যদি সতী নারী হবে তাহলে সতীর প্রমাণ একটু দেবে। কিভাবে আমার মায়ে করেছিল অভিশাপ, তা হইতে আমার পায়ে হয়ে গেল গোদ, আবার দিয়ে গেছে বিধান, তাই যদি সতী নারী চরণ স্পর্শ করে দেয় তাতে মুক্তি হয়ে যাবে। তাই তুমি যদি সতী হবে আমার এই গোদ ভালো করে দিবে। সঙ্গে সঙ্গে সাবিত্রী দেখো জমের চরণ পরশ করে দেয়, সতী নারীর পরশ পেয়ে জমের গোদ ভালো হইল ধরায়। হরিবল 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 হরিবল। সঙ্গে সঙ্গে জমের গোদ ভালো হয়ে গেল। জম বললেন, তাই সাবিত্রী তিনটি বর আমি তোমায় দেব, তুমি বর চেয়ে নাও। প্রথম বর কি, আমাদের রাজ্য হারিয়ে গেছে, আমরা যেন রাজ্য ফিরে পাই। জম তথাস্ত বললেন। দ্বিতীয় বর কি, আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, তাদের যেন দৃষ্টি ফিরে আসে। তথাস্ত, এই যে তথাস্ত বলতে বলতে হয়ে গেছে ঠোঁটস্থ। তাই তৃতীয় বর চাইল কি, আমি যেন শতপুত্রের জননী হতে পারি। এই বর চাইল, জম তথাস্ত বলে দিল, এই জায়গায় বেকায়দায় পড়ল। জমের কাছে সাবিত্রী বলে, তাই তাহলে স্বামী ছাড়া তো শতপুত্র কেন, একটা পুত্রর জননী হওয়া সম্ভব নয়। তাহলে স্বামী যদি তুমি নিয়ে নেও, আমি কার দ্বারায় শতপুত্রের জননী হব। বেকায়দায় পড়ে গেল জম, স্বামীকে ফেরত দিয়ে দিল সাবিত্রীর কাছে। এই তো তোমার কথার জবাব, কথাই হইয়া যায় সময়, কিন্তু ধীরে ধীরে দেখো এবার বইয়া যায়। এবার এসো এসো ও গো রাবণ, বেশ 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 বেশ, এসো দণ্ড মোহনাই গো, এবার মুখোমুখি দাঁড়াইয়া, আমরা মুখোমুখি দাঁড়াইয়া, এসো মিলন হইয়া যাই গো। এসো এসো ও হে জম দণ্ড মোহনাই গো, এসো 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 গো, এইবার তুমি আমার কথা নিবা, আমার কথার জবাব দিবা। তাহলে যে নিজের ভাইকে সম্মান করতে পারে না, যে নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করে, আমি মনে করি ধার্মিক নয় সে বিশ্বের বাজারে। তাহলে রাবণ কি করল, নিজের ভাই বিভীষণ তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন, রাজ্যের ভাগ দিলেন না, লাথি মেরে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তবে তুমি আমার কাছে বলো, ওরে রাবণ চিকন কালো, এই কর্ম কি তোমার ভালো, এই কর্ম কি তোমার ভালো, জবাব দিবা তাই গো। এসো এসো ও হে জম দণ্ড মোহনাই গো, এসো এসো বলি ভালো, বাবা বাবা, শোনো শোনো ও হে যমরাজ, সত্য কথা বলি বোয়াজ। সত্য কথাটা কি মানে, ও যখন বলবে ওইটাই ভালো লাগবে, আর আমি যখন বলবো তখন ওইটা আবার ঠিক মনে হবে, কেমন? তাহলে জিজ্ঞাসা করলো, তাই বিভীষণকে কেন লাথি মেরে তাড়িয়ে দিলে? আচ্ছা ওই সময় কি কারো এরকম দলিলপত্র ছিল নাকি, জায়গা জমি নিয়ে যে নিতেই হবে, এই জায়গা নয়? বিভীষণ যে ধার্মিক হলো তোমার কাছে বলি ভালো, তাই তো সে রামের দলে গেল, তাই তো রামের দলে গেল, পাঠাইলাম তাই গো। কারণ নিকোষা এই রাবণের মা, মনে মনে ভাবে তাই পরপর দুইটা সন্তান হলো, একটা ধার্মিক সন্তান চাই। তাহলে রাক্ষস কুলে তো ধার্মিক সন্তান কি হবে বাবা, হবে? হ্যাঁ, তেঁতুল গাছে কি আর কখনো মিষ্টি আম হয় না,
কি করল না নিকষামণি ধার্মিক সন্তানের জন্ম দিবে বলে ওই যে যজ্ঞের মাধ্যমে চরুক উঠল, যেখান থেকে খেয়ে প্রসাদ পেয়ে রাম রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারজনের জন্ম হলো। তার পূর্বে নিকষামণি কাকের বেশ ধারণ করে এসে প্রসাদ নিয়েছিল, আর সেই প্রসাদেই ধার্মিক হলো। তাই রাবণ জানত আমরা না হয় রাক্ষস হতে পারি, কিন্তু বিভীষণ তো রাক্ষস নয়, এ হচ্ছে ধার্মিক। তাই যা, তাকে তোর ভালোভাবে বললে যাবে না, তাই তাকে তাড়িয়ে দিল, চরণ ধুলি দিয়ে দিল, লাথি নয় চরণ ধুলি দিয়ে বললো, যা তুই রামের দলে যা, রামের দলে গিয়ে রামের গুণগান গা। জয় জয় রাম সীতা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। তবে বললে ভালো আর সংশয় নাই, এবার বিচার করে দেখি তোমার পাপ বটে নাই, তাই তো তুমি স্বর্গধামে যাবে ভাই, স্বর্গধামে স্বর্গধামে যাবে যে ভাই, মুক্তি পাবে তাই গো। এসো এসো ওহে যমরাজ রঙ্গ মোহন আই গো, এসো এসো ও গো রাবণ। তবে আমার কথা শোনো ভালো, রাম গুণ গান তুমিও করো, সবাই এখন বলবো ভালো, সবাই এখন বলবো ভালো, চিন্তা আর নাই গো। তবে এসো সবাই তার নামে গাই, যে নামে মুক্তি পাইবো ধরাই, তাই তো রাম সীতা প্রেমানন্দে একবার, রাম সীতা প্রেমানন্দে একবার হরি বলা চাই গো। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু। আমাদের পালা প্রসঙ্গ এখানেই রাখলাম, আলোচনা করতে গিয়ে রাশি রাশি ভুল ত্রুটি হয়ে গেছে, সকলেই মার্জনা করবেন।